হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে মানে এক পার্কে ঘুরতে যাব, আমার সঙ্গে যাবে আমার কাজিন ইসমাইল। আমরা পার্কটার নাম হলো, আমরা যেখানে যাব ওই পার্কটার নাম হলো আস্তা রিসোর্ট, যেটা অভয়পুরীতে আছে। তো এখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আবার ট্রেন ক্রসিংয়ে ফেসে গেলাম, যাই হোক ট্রেনটাকে দেখে একটু ভালোই লাগে। সামনে গিয়ে রাইট নিয়ে নেব, যেহেতু আমরা অভয়পুরী যাব, আস্তা রিসোর্ট অভয়পুরীতে আছে, তাই রাইট নিয়ে নিলাম। এটা হলো অভয়পুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। রাইট সাইডে আছে একটা হুন্ডা বাইক শোরুম, কিন্তু এখন বন্ধ হয়ে আছে। আমার রাইট সাইডে আছে একটা সুন্দর পুকুর, আর ওই পুকুরের চারিদিকে ফুল গাছ দিয়ে ভরা, অনেক সুন্দর একটা পুকুর। এইদিকে দেখেন লেখা আছে আস্তার 1.5 কিলোমিটার, আরো 1.5 কিলোমিটার আছে। দেখেন এদিকে একটা সুন্দর পুকুরি আছে, আর এই পুকুরিতে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যেটা আগে আমরা বাংলা ভাষায় ভেট ফুল বলি। এটা হলো ডিস্ট্রিক্ট জেল কারাঘর। দেখুন বাউন্ডারি কত উচ্চ, একদম অনেক উচ্চ। দেখুন এই কারাগারের এখান দিয়েই কিন্তু যেতে হয় আস্তা রিসোর্টে। ওই ওপরে পুলিশ বসে থাকে। এটাই হলো আস্তা রিসোর্ট। তো এট লাস্ট আমরা আস্তা রিসোর্টে আইসা পাইলাম। তো দেখাও প্রথম ইটা ক্যান্টিনটা, ওইদিকে দেখাও। ওকে, আমরা এখন আস্তা রিসোর্টের ভিতরে ঢুকবো, তার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট কাটবো, টিকিট না কাটলে তো ভিতরে পারমিশন দিবে না। আর এখানে লেখা আছে যে কেউ যদি, আমাদের আসামের একটা ন্যাশনাল পার্ক আছে যেটার নাম হলো মানস অভয়ারণ্য, ওইখানে যদি যেতে কেউ চান তাহলে কিন্তু এখানে যোগাযোগ করে ওইখানে যেতে পারবেন। তো আমরা এখন এসে আস্তা রিসোর্টের ভিতরে পড়েছি। দেখুন অনেক সুন্দর একটা ঘর, ওয়াও। ইসমাইল তারও দেখে ওয়াও লাগছে না? পুরোনা মডেলের একটা ঘর, কি সুন্দর ফুল না? ফুল কিন্তু ছেঁড়া যাবে না, এমনি দেখতে পারো।
এই দিক দিয়ে বোটে যেতে হয়, কিন্তু বোট এখানে নাই, হয়তো কেউ নিয়ে গেছে। এখন যেহেতু লকডাউনের সময়, তার জন্য পার্কে মানুষ নাই, কিন্তু লকডাউন না থাকলে কিন্তু অনেক মানুষ থাকে। এখন আমি আর আমার কাজিন নিয়ে এখানে আছি, তার জন্য অতটুকু ভালো লাগছে না, যে মানুষ থাকলে ভালো লাগে পার্কে এসে। তো এদিক দিয়ে আপনারা দেখতে থাকুন, দেখুন এখানে একটা হাউস, ফুড হাউস, এখানে খাওয়া খাদ্য সামগ্রী সব এখানে পাওয়া যায়। দেখুন এদিকে আসুন, ঘাস, মানে এখানে কিন্তু আমরা শুয়ে থাকতেও পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ, ও ন্যাচারাল, ও লেট কইলাম নাকি? না না না, এক কিছু হয় না, না হয় না, চারিদিকে খালি ওয়াও। না এইখানে দেখেন বাবা, কত সুন্দর একটা পানির উপরে থাকে একটা ব্রিজ, অসম, সব ভাল লাগে এখানটা। এটা এই যে এখানে মাছও আছে, কিরকম লাগছে? অনেক অনেক ভালো লাগছে, অনেকদিন পরে বাড়ি থেকে বের হইলাম, অনেক ভালো লাগছে। এই দেখো উপরে একটু দেখাই না, হ্যাঁ এখানে খাওয়ার বস্তু মানে পাওয়া যায়, কিন্তু আমরা খাবো না, আমাদের অত টাকা নেই। আমি আর আগে এখানে আসছিলাম, ওইখানে রেবিট দেখতে পাচ্ছিলাম, দেখি এখন রেবিটগুলো আছে কি নাই। এখন বোধ হয় রেবিটগুলো নাই, এই ঘরটাতে রেবিট আছিল আগে, এখন নাই। ও ইসমাইল, কি করো? অনেক ভালো লাগে, আমি উঠি। আমার মাথাটা কিন্তু ঘুরছে এখন, আমার এরকম লাগছে আমি বমি করে দিব। কি আরো ঘুরবে নাকি? না আর ঘুরবো না, মাথা ঘুরাচ্ছে আমার, একটু মাথাটা কি হই ঠান্ডা হয়েছে। আরে ঘুরলে মাথা ঠান্ডা হবে না তো, এখন একটু রেস্ট নিতে হবে। চলো আরো আরো জিনিস আছে ওইদিকে, আরো জিনিস আছে, হ্যাঁ চলো আছে, ওই দোলনা আছে ওইদিকে, চলো আসো আসো। ঘুরছে, ও কিরকম লাগছে স্মাইল? তামাম মজা, ও মানুষ থাকলে পার্কে ভালো লাগে, কিন্তু এই পার্কে আমার বাদে আর আমার কাজিনের বাদে কেউ নাই, তো আমরাই এখন রাজত্ব করছি এই পার্কের ভিতরে। দাদা কিরকম লাগছে? অনেক ভালো। ও কি হয়েছে? বেশি নিশা হয়েছে। ও আর কি কি আছে দাদা এই পার্কে? আছে আছে, আরো এদিকে আছে, ছোট পোলাবান আসলে ভালো হতো আমাদের জন্য, তো এগুলাই কি। নেমে গেলে কিন্তু আমার ড্রেস নষ্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য আমি এইভাবে নামবো। হয়েছে, এটা কি করে? ইসমাইল কিরকম লাগছে? বহুত মজা, অনেক মজা, চলো আরো দেখি। হ্যাঁ আরো দেখি, আপনাদেরকেও দেখাই। চলো, ওইটা মানে কি, যদি কোনো মানুষ পিকনিক খেতে আসে, বড় ধরনের পার্টি যদি আসে, ওইখানে বসে মানে চা খায়, অনেক কিছুই খায়। ইউজ মি,
আমরা কিছু আনি না আর কি ইউজ করব। এই এই ঝোলনাটা ভালোই আছে, এদিকে বসে না ইসমাইল। এইখানে আমরা আসছিলাম, এই যে এইখানে ঠান্ডার দিন ই করে আগুন লাগায় যাতে একটু উত্তাপ পায়। খুব শান্তি লাগছে গো, অনেক শান্তি, মানুষই নেই পার্কে। মানুষ থাকলে আরো ভালো লাগবে। দেখি উপর থেকে কিরকম লাগে। এটাতে এখন আমি উঠবো, আপনারা উঠেন আসেন, আপনারা কিন্তু বাকি রাখেন। দেখো দাদা তো উঠে গেল, ভাঙবে না। তা হলো পার্কের উপর থেকে একটা ভিউ, পাশেই রয়েছে বাড়ি। আমরা এখানে উঠছি এখন, স্মেল কত উঁচা হবে? মেবি 20 ফুট, 10 ফিট হবে না? সোন দিয়ে ঘর বানাইছে। ঘর গলার ভিতরে যাওয়া যায় না? নাই, যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু পার্কটা বন্ধ আছে তার জন্য সব তালা মেরে রাখছে, লকডাউন মেরে রাখছে। এটা কি? এগুলা ঘাস কিন্তু এক্সট্রা ভাবে লাগাইছে না, নতুন কালার করছে বস্তুটা। এটা হলো পার্কের পিছনের দিক। এটা হলো পার্কের পিছনের দিক, মাছ দেখা যাবে কি? দেখুন ঘরটা একদম সোন দিয়ে বানাইছে, ঘরের ভিতরে ঢুকতে পারবো কি না? নাই, এখানে নো এন্ট্রি লেখা আছে, লেখা আছে অনুগ্রহ করে ওপর লই উঠিব, মানে কেউ যাতে ওপরে না উঠে। তাহলে আমরা কি পয়সা দিয়ে কেমন ঢুকছি যদি উঠতে না পারি? হ্যাঁ, আমরা কেন পয়সা খরচ করে এখানে আসছি? চলো আচ্ছা, পার্কটা সাফা করতেছি। স্মাইল, রিসোর্টের ভিতরে কিন্তু আমার ভালো লাগছে না এখন, আমারও বোরিং বোরিং লাগছে, কারণ আমাদের দুজনের বাদে কেউ নাই। ওইখানে এক চাষা মানে এক দুজন সাফা করতেছে, সবে এখানকার কর্ম, মানে সবাই এখানকার মানুষই, স্টাফের মানুষ নাকি? আমার বাইকের হেলমেটটা ওইখানে রেখে দিছি। আজকের জন্য এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।